হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর তাই তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয় দেখেছেন আমি কি শেয়ার করব আপনাদের সাথে। আজকে শেয়ার করব ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, চাল কুমড়াটাকে পরিষ্কার করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং একটা বড় সাইজের ডিমলা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখান থেকে আমি 7 টুকরো মাছ নিয়েছি এবং 2টা ডিম নিয়েছি। সব কিছু নিয়ে চুলার কাছে চলে যাচ্ছে। প্রথমে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা কষানোর জন্য। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিই, সাথে 2টো তেজপাতাও দিয়ে দিই। তেজপাতা 2টো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি এবং জিরার গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিব। রসুন এবং পেঁয়াজের পেস্টটাও এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর সময় একটু পানি দিলে মশলাটা আর পুড়ে যায় না। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন মাছগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পরে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো একটু আমি আলাদা কষিয়ে নেব। এখন ডিমটা এক পাশে দিয়ে দিই। ডিমটা আমি তখন দেইনি যদি ডিমটা ভেঙে যায়। মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে, মাছগুলো নামিয়ে রেখে চুলা আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেলটা অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ সহ ওইগুলো একটু ভেজে নিই। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিব প্রথমে লবণ 1 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, জিরার গুঁড়ি 1 চামচ এবং পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। যেহেতু আমি মাছটা আলাদা কষিয়েছি সে কারণে মশলার পরিমাণটা এখানে একটু কমই রেখেছি। মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি চাল কুমড়োটা দিয়ে দিই। কেটে রাখা চাল কুমড়োগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। চাল কুমড়োটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিই। চাল কুমড়োটা তেলের মধ্যে একটু কষানো হয়ে আসলে এখানে একটু হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে দিই কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব চুলার উপরে প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা আর একটু কষিয়ে এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মাছটা তো আমি আলাদাই কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে চামচের সাহায্যে উঠিয়ে আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দিই। মাছগুলো দেওয়া হয়ে গেলে প্রায় 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে মাছগুলো আবার কষিয়ে দিই। ঢাকনাটা উঠিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিই। ঝোলের পরিমাণটা একটু সামান্যই রাখবো যেহেতু মাছ এবং চাল কুমড়াটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব চাল কুমড়ো ইলিশের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। কিছুক্ষণ পরে এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি। চাল কুমড়ো এবং ইলিশের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এভাবে চাল কুমড়ো ইলিশের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। এখন ইলিশের সিজন, ইলিশ মাছ সবাই পছন্দ করে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।